আমাদের গাছের পাকা আম, এখন আম ছাদ থেকে ছিঁড়বো আমরা। থোকায় থোকায় আম ধরে আছে, এটার একটু কালার হয়েছে, এটা গাছ পাকা আম। আর একটা ওদিকে দেখা যাচ্ছে, এই আর একটা গাছ পাকা আম। এখন আমরা আম ছিঁড়বো গাছ থেকে পাকা আম। নাটেন ধরো তাহলে, এটা ধরো ছবি তুলতেছিস আমটা, আমি কোন জায়গা হয়ে তুলতে নিতে, আরে না ধরো দেখা তো যাচ্ছে না। আচ্ছা এবার গাছ ছিঁড়বো, দেখা যাচ্ছে না কিন্তু এই আম, এই দেখা যায়। আমার কালারটা দেখি, গাছ পাকাম আরো আম ছিঁড়বো এখন। কই না, ওটা কালার হয়েছে, ওটাও কালার হয়েছে, ও না এটা কালার হয়েছে, পাকুক গাছে পাকুক তারপর ছিঁড়বে না, না ওটা পাকেনি। এবার টোনা দিয়ে পারি দেখি, টোনাটা এটা টোনা ছাড়া পারা যাবে না, আমি ঠিক করতেছি। টুনা দিতে পারবো, এটা হাতে নাগাল পাচ্ছি না, আমাদের আগে একটা ছোট টুনা করা আছে, দুটাই পেরে ফেলি। ওয়াও, একদম গাছ পাকা আম। এখন আমরা আমটা কেটে খেয়ে টেস্ট করে দেখবো কেমন, দেখা কেমন টেস্ট এটা। আমার দিক নাও, এই আমার দিক নাও, গাছ পাকাম পারলাম। আরো পাকা আম আছে, পরবর্তীতে পারবো। আমাদের গাছ পাকা আম গাছ থেকে দেখাই। নাল সাপ বাসা করছিল, এটা হাড়ি ভাঙা আম, একদম গাছ পাকা হাড়ি ভাঙা আম। কাটা সামলে দাও তাহলে,
খুব মজা, হেভি টেস্ট। আমরা এখনই যে আমটি গাছ থেকে পারলাম, এটা এখন কেটে আনলাম, এটা এখন আমরা টেস্ট করে দেখব আমটা কেমন। এটা আমরা টেস্ট করবো এখন। খুব সুস্বাদু। আপনারা জানেন রাজশাহী অঞ্চলের হাড়িভাঙা আম অত্যন্ত জনপ্রিয় আম। আমার এক বন্ধু রাজশাহী থেকে এই চারাটা আমাকে এনে দিয়েছিল, এখন সব নার্সারিতে আপনি অ্যাভেলেবেল পাবেন, সেই চারা থেকেই গাছটি করা। বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।